Marcelo. Tekken Stegen stays. It's Ramos, it's the post. Scrambled over the line. It's an unlikely hero, Casemiro. মানে সিরিয়াসলি আচ্ছা শোনো, আমার না এখন মনে হইতেছে নেইমার একটা ভদ্রলোক, মানে লিটারালি বার্সেলোনা কোনো ভদ্রলোক থাকতে পারে। চল এখান থেকে, যাও। তুমি তো কাঁদবে অনেকক্ষণ না? কত ভালোবাসতো ওকে সবাই। এই নাও, কাঁদো, মানে কাঁদলে তোমাকে অনেক সুন্দর লাগে আর চোখটা পরিষ্কার হয়। সবাই কত ভালোবাসতো বার্সেলোনার পুরো টিম। নিজের ভাইয়ের মতো দেখতো, কত ভালোবাসতো। নিমো খারাম, সব নিমো খারাম, টাকার জন্য সবাই নিমো খারামি করে। শোনো, মন খারাপ ছিল অনেকক্ষণ, মন খারাপ বাদ দাও। দেখো মানে নেইমার চলে গেছে, যে যাবা সে তো যাবেই, এটা নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। আমার এত সুন্দর একটা বউ এভাবে মন খারাপ করলে ভাল লাগে? এই জন্যই তো এখানে নিয়ে আসলাম। চলো একটা সেলফি তুলি, একটা চেক ইন দিই। পাউট, ওকে, থ্যাংক ইউ। সুন্দর, ভালোই আছে। আসলে এখানে আসলে একটা শান্তি লাগে, বুঝছো? একটা সান্তিয়াগো বার্নাবু বার্নাবু লাগে। আরে এখানে বসেই তো খেলা দেখতাম, মানে বিয়ের আগে বন্ধুদেরকে নিয়ে রিয়েলের খেলাগুলো সব এই মাঠে বসেই তো দেখতাম, মানে এই রেস্টুরেন্টে বসেই দেখতাম। আমরা এই জন্য এটাকে বার্নাবু বলি। বার্নাবু, এর জন্যই তো বলি এই জায়গাটা এত ব্যাড স্মেল কেন? বাজে একটা জায়গা, সাফোকেটিং লাগছে খুব। রুনা, তুমি এইমাত্র আমাকে থ্যাঙ্কস দিলা এবং তোমার পছন্দ হলো জায়গাটা, তুমি বললা। ভুল হয়েছে, ভুল বলেছি। আর তোমার এই অবস্থা কেন? চান দিছিলা, এসব কি রামুস খামুসের মতো? ঠিক হো, বিচ্ছিরি লাগে তোমাকে দেখতে। খবরদার, খবরদার, রিয়েলকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবা না। আচ্ছা সত্যি কথা বলো তো, মানে চেনো তো খালি মেসিকে? ইনফ্যাক্ট আমার মনে হয় যারা বার্সেলোনার সাপোর্ট করে তারা খালি মেসিকেই চেনে, মানে বার্সার সাপোর্ট তো করে না, করে মেসির সাপোর্ট। আর দুই একটা প্লেয়ারের নাম বলতে পারবা? পারবা, পত্রিকা পড়ে হয়তো শিখছো, সেই জন্য বলতে পারবা। কিন্তু মেসি সারা বার্সার আর কিছু বলতে পারবা? পারবা তো না। চেনো তো শুধু পেনাল্ডোকে, অফসাইড আর পেনাল্টিতে গোল দেয় শুধু, যত সব ফালতু কথা। ওয়েট ওয়েট, তুমি স্পোর্টিং অ্যাটিটিউড বোঝো? ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন লিজেন্ডকে নিয়ে তুমি এইভাবে কথা বলছো? আচ্ছা আমি কি কখনো মেসি ভদ্রলোককে মাসি বলছি? হ্যাঁ মাসি বলছি, আমি আমি কিন্তু বলিনি, বলি কিন্তু নাই। কি বলো তুমি, কত বড় সাহস তোমার! তুমি থাকো তোমার বানাবুতে, আমি যাচ্ছি আমার নু ক্যাম্পে। ফালতু কথা খালি, ফালতু টিমের ফালতু সাপোর্ট, মেজাজটাই খারাপ হয়ে গেল। মানে তুমি না খালি আমার বিয়ে করা বউ দেখা, একটা হলুদ কার্ড তোমাকে আমি দিলাম, আদারওয়াইজ তো লাল কার্ড দিতাম। বার্সেলোনা টিম, আজকে তুমি শুধু আমার ব্যক্তিগত বউ দেখা, এই হলুদ কার্ডের উপরে ছেড়ে দিলাম। হ্যাঁ, খুব জরুরি ভাই, সাইন করতে হবে, বসে বলছে।
রিপন ভাই, আপনার এই বসের জরুরি ফাইলের চেয়ে দুনিয়া আরো অনেক জরুরি জিনিসপত্র আছে। ভাই এমনি খুব ঝামেলা আছে, ফ্রিজে হ্যাঙ্গার আছে, কাজ করছে না, এমনি খুব জরুরি ভাই, একটু সাইন করে দিন। আচ্ছা রিপন ভাই, জি আজকের খেলায় মেইন ইলেভেনে কি ক্রিশ্চিয়ানো রোনালদো আছে? ক্রিশ্চিয়ানো রোনালদো সে তো আমাদের এই প্রজেক্টে নেই। আরে দেন ফাইল, দেন কলম আছে। আর শোনেন, আপনার তো এই বসদের সাথে খুব ভালো খাতিল না? বসদেরকে বলবেন যেদিন এল ক্লাসিকো খেলা থাকে ওই দিন যেন হাফ টাইমে অফিস ছুটি দিয়ে দেয়, ঠিক আছে? সাইনগুলো করে দিলাম, পরে বানানগুলো দেখে নিন। আমি গেলাম। হ্যাঁ এইটা লাল কার্ড পায় না? মানে কি চাই? কিসের বিল? আর কি পড়ছেন আপনি এটা? মানে গায়ের কালার, মানে এটা যায় আপনার সাথে? এগুলো পরে এই বার্সেলোনা জার্সি পরে বিল নিতে আসবেন না, একটা হোয়াইট টি শার্ট পরে কালকে বিল নিতে আসবেন। ও মা, আপনাকে দেখে ভারী সুন্দর লাগছে, মাশাআল্লাহ। জার্সিটা খুব মানায়। থ্যাংক ইউ। আসলে হচ্ছে কাপ টি-শার্ট বিলটা। ওকে, আপনি না ভাই কালকে এদিন রিফিট আসি। না না, আপনি কালকে কেন আসবেন? আজকে নিয়ে যান। কত? 300, মানে 300 টাকা আর কি। কি বলেন? এত সুন্দর লাইন আপনাদের মাত্র 300 টাকা? আপনাকে তো টাকা বাড়িয়ে দেওয়া উচিত। আপনি আমার বাসা থেকে 400 টাকা নেবেন, ঠিক আছে? যাও, টাকা নিয়ে এসো, যাও যাও। শুনেন ভাই, আপনাকে এই জার্সিতে যা মানিয়েছে, যখনই বিল নিতে আসবেন আমার বাসায় এই জার্সিটাই পরে আসবেন। ধরেন এই নেন 300 টাকা। 300 কেন? 400 দাও।
আর রশিদ লাগবে না, যান একটা হোয়াইট টি শার্ট পরে পরে রশিদ নিয়ে আসে। এটা মানায় না, মানায় না কিন্তু। শোনো, রেডি হও, যাও। কেন ভুলে গেছো? আজকে নিতুল আর পায়েলদের ওইখানে যাইতে হবে, ওদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে, বললাম না তোমাকে। আর ঝামেলা হবে না কেন? একটা মানুষ যদি বার্সেলোনার সাপোর্ট করে সে সংসার করতে পারে, কি অদ্ভুত না? তুমি কি অনেক আগে এসেছো? না, আজকে রিয়ালের খেলা না, এই জন্য একটু আগে আসলাম, এইমাত্র আসলাম। তুমি কি শপিংয়ে গেছিলা? আচ্ছা বলো তো, এসেন্সিও বেশি কিউট না ইসকো? শোনো, রিয়াল মাদ্রিদের সবাই কিউট, মানে এতদিনে বুঝলা না? না, তুমি না বলেছিলে আমাদের বাচ্চা হলে ইসকোর মতো বানাবে? হ্যাঁ বানাবোই তো। মানে বউ সে আসিতেছে। এখানে আসো। সত্যি বলছো? আচ্ছা শোনো, ওকে না পিকের মতো বানাবো, মানে যদি মেয়েও হয় তাহলে মেয়ে পিকে বানাবো, ঠিক আছে? না, একদম বাবার মতো রিয়ালের ফ্যান হতে হবে। তুমি বোকা, ও বার্সেলোনার ফ্যান হবে। না না, মানে মায়ের মতো, ইনফ্যাক্ট তোমার থেকে বড় ফ্যান হবে। এগুলো বলা হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, একদম বাবার মতো হতে হবে। আমি যেটা বলবো সেটা? না, ও বার্সার ফ্যান হবে, এটাই ফাইন। না, আমি যেটা বলবো সেটাই। এমন করো কেন? বাচ্চাটা আমার না। চকলেট খাবা? Welcome. এগুলা কি? জার্সি। আচ্ছা, আমাদের বাবুটা কি এত বড় হবে? না, যখন বড় হবে, ওর 5 বছর বয়স হবে, তখন এগুলো পরবে। রুনা, কই বাচ্চা, কই 5 বছর, কই জার্সি? তুমি কি আজকে শপিং এ গেছিলা? না না, আমি এগুলো জার্সি হাউস বিডি থেকে অর্ডার করেছি অনলাইনে। তুমি কি পাগল নাকি আমি অবস্থায় বাইরে যাব? আচ্ছা, আমাদের বাচ্চা যখন হাঁটতে শিখবে, তখন ও বার্সেলোনার জার্সি পরে যখন তোমার সামনে হাঁটবে, তোমার তখন অনেক জেলাস লাগবে, তাই না? বলো বলো, সত্যি না? কষ্ট পাবা না? আচ্ছা যাও, রিয়ালের জার্সি পরে হাঁটবে। রুনা, তুমি শুধু আমার বউই না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি ছাড়া আমি মেসি ছাড়া বার্সেলোনার মতো। আমার কাছে তুমি আমার জিন্দেগি, তুমি আমার বন্দেগি। আই লাভ ইউ। রূপের ধর
আমার জিন্দেগি তুই, আমার বন্দেগি তুই। আপনি একটি কন্যা সন্তানের জনক হয়েছেন। রুনা কেমন আছে? সরি, আমরা মাকে বাঁচাতে পারিনি।